হ্যাঁ ফ্রেন্ড, আমি হাসিব আপনাদের সাথে। আজকে আমি একটা আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে একটি গতকাল আমি একটি ভিডিও আপলোড করেছি গতদিন, সেটি হচ্ছে আফটার ইফেক্ট ম্যাজিক। ওইটি আসলে কীভাবে আমি তৈরি করছি সেটি দেখাবো। বিষয়টি হচ্ছে এই ভিডিওটা কীভাবে তৈরি করছি সেটি দেখাবো। এই ভিডিওটা কীভাবে তৈরি করছি সেটা আমি দেখাবো। সো চলুন দেখা যাক। এটার জন্য আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, ফার্স্টে আমার একটা ভিডিওতে আমি যে ভিডিওটা অরিজিনাল যে ভিডিওটা করেছি সেটি হচ্ছে এইটা, এই ভিডিওটা আগে করে নিতে হচ্ছে। ফার্স্টে জাস্ট ফার্স্টে এতটুকু একটু ভিডিও করে নিতে হবে। দেন এরপরে হচ্ছে গেঞ্জিটা খুলে গেঞ্জিটা খুলে গায়ে নিয়ে এই বিষয়টা ফার্স্টে গেঞ্জি পরে থাকতে হবে এবং পরে গেঞ্জিটি খুলে গায়ের উপর রেখে টান দিতে হবে। এবার এইটাকে আমরা সফটওয়্যার নিয়ে আফটার ইফেক্ট অথবা অন্য কোনো সফটওয়্যার দিয়ে করতে পারি। আমি আফটার ইফেক্ট ওপেন করেছি, এটা আফটার ইফেক্ট সিসি ভার্সন, এটা দিয়ে আমরা করবো কাজটি। সো দেখা যাক, রাইট বাটন, এখানে রাইট বাটন ক্লিক, এখানে কিবোর্ড থেকে রাইট বাটন কম্পোজ, মাউস থেকে রাইট বাটন ক্লিক করলে এই অপশনটি আসবে, অথবা কম্পোজিশন থেকে নিউ কম্পোজিশন 1080 এটা নিতে পারি কম্পোজিশন একটা, অথচ এখানে আমরা কম্পোজিশন নিতেও পারি অথবা না নিলে হবে, সেটি হচ্ছে যেহেতু আমাদের ভিডিওটি অলরেডি আছে। সো এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে ফাইল কোথায় আছে সেটা দেখাই দেবো। আমার এটা ডেস্কটপে আছে, এই ভিডিওটি ওপেন করব। এই যে ভিডিওটি ওপেন হয়েছে, ভিডিওটি টান দিয়ে আমি এইখানে দিব অথবা এই টাইম লাইনের উপর ছেড়ে দিব। দেওয়ার পরে প্রথমে যতটুকু আমার দরকার, হ্যাঁ ফ্রেন্ডস আমি হাসিব, আমার রেন্ডার দিয়ে দেখতে পারি। সো আমি এখান থেকে এতটুকু বাদ দিয়ে দিব, দিয়ে এটা টান দিয়ে দিব, দিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে ট্রিম ক্রপ এরিয়া ওকে ওকে এই রাখবো। দেন টান দেওয়া পর্যন্ত এটা একটু জুম করে নিব। আচ্ছা এই টান দেওয়া পর্যন্ত এই পর্যন্ত নিব, এখান থেকে কেটে নিব, জুমটা একটু আউট করে নিই, এখান থেকে কাটবো। কাটতে গেলে কী করতে হবে, কাটতে গেলে আপনার কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ডি, সো দুইটা ভাগ হয়ে যাবে, কেটে যাবে ওখান থেকে। এবার দেন কী করবো, এবার আমি কি করব, গেঞ্জিটা খুলে নিয়ে দেন গেঞ্জিটা গায়ের উপর রাখা অংশটুকু পর্যন্ত যেতে হবে, এই এই রাখা অংশ পর্যন্ত যাই, যে এটাকে এই পর্যন্ত নিয়ে যাই, টানতে ছোট করে নিই, অথচ এটা আমি কেটে ফেলে দিতে পারি। জাস্ট এটা নিজের আইডিয়ার কাছে একটা আইডিয়া কনসেপ্ট ক্রিয়েট করে ফ্রেম বাই ফ্রেম মিলিয়ে এটা ছোট করে নিই। ওকে এবার এটা জুম করে নিই, এখান থেকে জুম করে নিই ফ্রেম বাই ফ্রেম, এটা এই পর্যন্ত রাখি, দেন এখান থেকে একটু এটার সাথে মিলিয়ে নিই, এটা এখানে নিয়ে চলে আসি, নিয়ে ফ্রেম মিলিয়ে দিই, জুম করে নিলাম,
ওকে, দেন এখানে কি হলো, এখানে গেঞ্জি ধরেছে আর এখানে গেঞ্জি টান দিছে। সো এইটাকে আমি একসাথে যখন প্লে করবো দেখি তখন কি আসছে। এটা আমি এখান থেকে ট্রিম ক্রপ করে নিই। ওকে, দেন এবার আমি এই বাটন দিলে অডিও সহ প্রিভিউ হবে। ফার্স্টে রেন্ডার নিচ্ছে। এবার দেখুন কি হয়। হাই ফ্রেন্ডস, আমি হাসিম। আজকে আমি একটা মজার জিনিস দেখাবো, সেটা হলো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড, এটা এইভাবে করতে হবে। হাই ফ্রেন্ডস, আমি হাসিম। আজকে আমি একটা মজার জিনিস দেখাবো, সেটা হলো ওকে, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। অনেক ছোট একটি ভিডিও কিন্তু অনেক মজার। সো আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম আবার দেখা হবে। ভালো থাকুন, বাই।